আসসালামু আলাইকুম আমন্ত্রণ মাইটিভি সংবাদে আপনাদের সাথে আছি আমি উপমা কুণ্ডু শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইসির সংলাপ শুরু নির্বাচন সুষ্ঠু করতে সরকারের সহায়তা প্রয়োজন বললেন সিইসি পাহাড়ি ঢলে নেত্রকোনার 10 উপজেলা প্লাবিত মৎস্য খামার তলিয়ে যাওয়ায় বেশিরভাগ মাছ চলে গেছে মুক্ত জলাশয়ে বিপাকে মৎস্য চাষীরা প্রসারিত হচ্ছে দেশের ই-কমার্স খাত তৈরি হচ্ছে নতুন উদ্যোক্তা প্রধান অন্তরায় উদ্যোক্তা সেজে প্রতারণা আস্থা অর্জনে তৈরি হচ্ছে নেতিবাচক পরিস্থিতি কয়েকদিনের টানা তাপদাহে অতিষ্ঠ গায়বান্ধা সহ পুরো উত্তরাঞ্চলের জনজীবন অসহনীয় গরমে বিপাকে শ্রমজীবী ও নিম্ন আয়ের মানুষ শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত আগামী জাতীয় সংসদ নির্বাচনে সব দলকে অংশ নেবার আহ্বান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল তিনি বলেন নির্বাচন সুষ্ঠু করতে সরকারের সহায়তা প্রয়োজন এছাড়া রাজনৈতিক সংকট রাজনৈতিকভাবে সমঝোতা করার আহ্বান জানান সিএসি সকালে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নিবন্ধিত রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ শুরুর আগে তিনি এসব কথা বলেন সকাল 10:30টায় জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন এনডিএম এর সঙ্গে বৈঠকের মধ্যে দিয়ে সংলাপ শুরু হয় আগামী 31 জুলাই বিকেল 3টায় আওয়ামী লীগের সঙ্গে বৈঠকের মাধ্যমে শেষ হবে সাংবিধানিক প্রতিষ্ঠানটির এ ধাপের সংলাপ পর্ব রাজনৈতিক নেতৃত্বকে সংলাপে আহ্বান করে আসন্ন নির্বাচন প্রশ্নে রাজনৈতিক সমঝোতা ও মতৈক্য সৃষ্টির উদ্যোগ গ্রহণ করে একটা বড় ধরনের অবদান রাখতে পারেন থেকে বৈঠকের বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছে সহকর্মী আলতান ভিনিয়াজ তানভীর নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইসির বৈঠক শুরু হয়েছে তো এ বিষয়ে আর কি তথ্য আছে আপনার কাছে আমাদের জানান উপমা আপনি যেমনটি বলছিলেন যে দ্বাদশ জাতীয় যে সংসদ নির্বাচন আগামী সেই সংসদ নির্বাচনকে কিন্তু সামনে রেখে যে নিবন্ধিত যে রাজনৈতিক দলগুলো আছে সেই দলগুলোর সাথে যে নির্বাচনী সংলাপ সেটি আজ থেকে শুরু হয়েছে এবং আজকে যেহেতু প্রথম দিনে চারটি দলের সাথে যে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল এবং সে নির্বাচন কমিশনের যে অন্যান্য প্রতিনিধিরা আছেন তারা কিন্তু বৈঠক ইতিমধ্যে শুরু করে দিয়েছেন এবং সকাল 10টার দিকে যে প্রথম রাজনৈতিক দল এনডিএম তার সাথে সেই যে রাজনৈতিক দল তার সাথে সংলাপ শেষ হয়েছে ইতিমধ্যে এখন যে রাজনৈতিক দল অর্থাৎ বিএনএফের সাথে যে নির্বাচনী সংলাপ সেটি কিন্তু চলমান রয়েছে এছাড়া আরও দুইটি দলের সাথে অর্থাৎ বাংলাদেশ মুসলিম লীগ এবং কংগ্রেস এবং এই দুটির সাথে কিন্তু দফায় দফায় সংলাপ হওয়ার কথা রয়েছে এবং সংলাপের মাধ্যমে প্রথমে যে এনডিএফের সাথে যে সংলাপটি হয়েছে সংলাপ শেষে কাজী আউয়াল মানে নির্বাচন কমিশনার প্রধান নির্বাচন কমিশনার তিনি যেটি জানিয়েছেন যে আসলে শুধু নির্বাচন সুষ্ঠু করতে শুধুমাত্র যে নির্বাচন কমিশনার যে ভূমিকা রাখবে তা কিন্তু প্রত্যেকটি রাজনৈতিক দলকে কিন্তু ভূমিকা রাখা প্রয়োজন এবং তিনি আরও যেটি জানিয়েছেন যে যদি নির্বাচন কমিশন সুষ্ঠুভাবে আগামী নির্বাচন পরিচালনা করতে চায় তাহলে প্রত্যেকটি দলের সুষ্ঠুভাবে অংশগ্রহণ প্রয়োজন এবং তিনি এটিও জানিয়েছেন যে আসলে যদি নির্বাচন কমিশন তখনই ব্যর্থ হবে যদি প্রত্যেকটি দলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ যে আগামী জাতীয় নির্বাচন দ্বাদশ জাতীয় নির্বাচন আছে সেটিতে করাতে সম্ভব না হয় তাহলে কিন্তু নির্বাচন কমিশন ব্যর্থ হবে বলে তিনি জানিয়েছেন এছাড়া তিনি যেটি জানিয়েছেন যে বিভিন্ন যে রাজনৈতিক দলগুলো বা নির্বাচন চলাকালীন সময় যে বিভিন্ন দাঙ্গা হাঙ্গামা যে বিষয়গুলো রয়েছে সেই দাঙ্গা হাঙ্গামাগুলো শুধু নির্বাচন কমিশন একাই কিন্তু প্রতিরোধ করতে পারবে মানে এই প্রতিরোধ করার জন্য কিন্তু প্রত্যেকটি রাজনৈতিক দলকে স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসতে হবে এবং শুধু নির্বাচন কমিশনের সাথে যে সংলাপ সেটি করলেই হবে না তিনি যে রাজনৈতিক দলগুলো নিবন্ধিত রাজনৈতিক দলগুলো রয়েছে সেই দলগুলোকে জানিয়েছেন যে আসলে আপনারা যদি প্রত্যেকটি রাজনৈতিক দল যেন নিজেরা অন্য অন্য ব্যক্তিগতভাবে তারা যেন সেই সংলাপ বা যে বৈঠক করে যাতে নির্বাচনটা সুষ্ঠুভাবে আগামী নির্বাচন সফল করা সম্ভব হয় তো এই আরেকটু আপনাকে যদি জানিয়ে রাখে যে এই আজ থেকে শুরু হওয়া যে নির্বাচন সংলাপ নির্বাচনী সংলাপ সেটি চলবে 31 জুলাই পর্যন্ত এর মধ্যে যে প্রধান যে রাজনৈতিক দলগুলো রয়েছে অর্থাৎ বিএনপি আওয়ামী লীগ বা জাতীয় পার্টি এর মধ্যে যে বিএনপি কিন্তু আগামী যে 20 জুলাই সংলাপ হওয়ার কথা রয়েছে এছাড়া 31 জুলাই জাতীয় পার্টি এবং আওয়ামী লীগের সাথে যে নির্বাচনী সংলাপ সেটি অনুষ্ঠিত হবে এছাড়া আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি প্রত্যেকটি যে নির্বাচনী যে দলগুলো রয়েছে রাজনৈতিক দলগুলো রয়েছে তার প্রত্যেকে কিন্তু 1 ঘন্টা করে যে সময় পাবেন নির্বাচনী সংলাপ অনুষ্ঠানে নির্বাচন কমিশনের সাথে বৈঠকে বসার জন্য এছাড়া যে প্রধান তিনটি দল অর্থাৎ আওয়ামী লীগ বিএনপি এবং যে জাতীয় পার্টি এরা কিন্তু দুই ঘন্টা
ঘন্টা করে সময় পাবেন। তো এই ছিল এখনকার পর্যন্ত নির্বাচন কমিশন অফিস থেকে আমার কাছে সর্বশেষ উপমা। তানভীর, আপনাকে ধন্যবাদ। দর্শক, নির্বাচন কমিশন থেকে বৈঠকের বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মী আল তানভীর নিয়াজ। চলে যাচ্ছি পরের সংবাদে। অব্যাহত পাহাড়ি ঢলে নেত্রকোনার 10টি উপজেলাতে বন্যা প্লাবিত হওয়ার সাথে সাথে জেলার ফিশারিগুলো তলিয়ে যাওয়ার কারণে বেশিরভাগ মাছ মুক্ত জলাশয়ে চলে গেছে, ফলে জেলার মৎস্যচাষীরা নিঃস্ব হয়ে পড়েছেন চরম বিপাকে। ফিশারির মালিকরা বিভিন্ন ব্যাংক থেকে ঋণ নিয়ে মৎস্যচাষ করলেও এখন ফিশারিতে মাছ না থাকায় ব্যাংক ঋণ মাথায় নিয়ে সরকারের কাছে সহযোগিতার দাবি করছেন তারা। প্রতিনিধি আনিসুর রহমানের রিপোর্ট, জানাচ্ছেন শামস তাবরিজ উচ্ছ্বাস। টানা বর্ষণ ও গত দুই সপ্তাহের পাহাড়ি ঢলে নেত্রকোনার 10 উপজেলায় বন্যায় ভেসে যাওয়া ঘরবাড়ি সহ ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে মৎস্যচাষীরাও। এতে সরকারি হিসেবে 16 কোটি টাকার বেশি মাছ মুক্ত জলাশয়ে চলে গেছে। এমন পরিস্থিতিতে জেলার অনেক মৎস্যচাষী হয়ে গেছে নিঃস্ব। আমাদের ফিশারিতে অনেক মাছ ছিল, যে বন্যায় সব তলিয়ে গেছে, এখন কিচ্ছু নাই। বন্যায় সব মাছ ভেসে গেছে, কোনো আমার ফিশারিতে কোনো মাছ নাই। অনেক ফিশারি মালিক বিভিন্ন ব্যাংক থেকে ঋণ নিয়ে মৎস্যচাষ করায় এখন পড়েছে চরম বিপাকে। 10 লাখ টাকার মাছ আছে, এছাড়া আমাদের 50 লক্ষ টাকা ক্ষতি হয়েছে আমাদের বড় এরিয়াটাতে। বাসার মতো কোনো রাস্তা নাই, মাছ সব বাসায় নিয়ে গেছে, আর যে উঠতে দাঁড়াইবো এরকম কোনো পরিস্থিতি নাই। এদিকে এসব ফিশারি কর্মচারীরা বেতন নিয়ে রয়েছে দুশ্চিন্তায়। আমি যে ফিশারিতে কাজ করি, এখন যেন তারা আমার বেতন দেবে, এই বেতন দেওয়ার মতো তাদের কোনো ক্ষমতা নাই। বন্যার পানিতে সব ভেসে গেছে, এখন মালিকের টাকা দেওয়ার মতো টাকা নাই। মৎস্যচাষীদের ক্ষতি পুষিয়ে আনতে বিভিন্ন ধরনের সহযোগিতা সহ তাদের পাশে থাকার কথা জানালেন এই কর্মকর্তা। তাদের ক্ষতি পুষিয়ে দেওয়ার জন্য আমরা তালিকা করছি, আমরা ঊর্ধ্বতন মহলে দৃষ্টি আকর্ষণ করব এই ক্ষেত্রে। সরকার তাদের প্রতি বরাবরই সদয় ছিলেন, এবারও সদয় হবেন। তাদের ক্ষতি কিভাবে পুষিয়ে দেওয়া যায় সে ব্যাপারে বিষয়গুলো সরকার সহানুভূতির দৃষ্টিতে দেখবেন। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাইটিভি নিউজ ডেস্ক। দিন দিনই প্রসারিত হচ্ছে দেশের ই কমার্স খাত, তৈরি হচ্ছে উদ্যোক্তা, সবচেয়ে বেশি বিকশিত হয়েছে করোনাকালে। তবে ই কমার্স খাত প্রসারে অন্তরায় উদ্যোক্তা সেজে প্রতারণা, এ কারণে ক্রেতাদের আস্থা অর্জন করা দুরূহ হয়ে পড়েছে। ওয়েবসাইট কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমে চটকদার বিজ্ঞাপন দিয়ে গ্রাহকদের টাকা হাতিয়ে নিচ্ছে অসাধু চক্র, আবার অন্যের উৎপাদিত পণ্য নিজেদের সাইটে উপস্থাপনা করে হয়ে উঠছেন রিসেলার। মিজানুর রহমানের বিশেষ প্রতিবেদন। ওয়েবসাইটে কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমে চটকদার বিজ্ঞাপন দিয়ে অনেকেই হয়ে উঠছেন ই কমার্স উদ্যোক্তা। পণ্য কেনার পর ডেলিভারি না দিয়ে হাতিয়ে নিচ্ছে গ্রাহকের টাকা, এসব প্রতারণা ঘটছে অহরহ, ফলে ক্রেতাদের আস্থা অর্জন করা দুরূহ হয়ে পড়ছে প্রকৃত উদ্যোক্তাদের। অন্যের উৎপাদিত পণ্য নিজের সাইটে উপস্থাপন করে রিসেইলার হয়ে উঠছেন কেউ কেউ, রয়েছে মানসম্মত পণ্য না দেয়া সহ নানা অভিযোগ। এতে ক্ষুণ্ণ হচ্ছে ভোক্তার অধিকার। স্যাটিসফ্যাকশনের জায়গাটা খুবই খারাপ, সেটা কসমেটিক্সের ক্ষেত্রেও এই বিষয়গুলো হয়েছে। অনলাইনে পণ্য কিনলে আমরা কোনো ওয়ারেন্টি গ্যারান্টি পাই না। অনেকে নিষিদ্ধ পণ্য বিক্রি করছেন অনলাইনে, যা অপরাধ বলে জানালেন এই অপরাধ বিশেষজ্ঞ। আইন শৃঙ্খলা বাহিনী বলুন বা রাষ্ট্র বা সরকার যদি এদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি যদি দিতে না পারে এবং সেটি যদি সমাজে কোনো দৃষ্টান্ত স্থাপন না করে, তাহলে এই এই বিষয়কে কেন্দ্র করে অপরাধের সংখ্যাটা বাড়বে। নীতিমালা না থাকায় অসাধু ব্যবসায়ীরা ই কমার্সের সুযোগ নিচ্ছে বলে জানালেন ই ক্যাবের এই সদস্য। আমরা জানি যে বেশ কিছু স্ক্যাম হয়েছে ই কমার্সকে নিয়ে, কিছু অপ্রীতিকর ঘটনা ঘটেছে, যেটা নিয়ে হয়তো সবার ভিতরে একটা উদ্বেগ বা আস্থার চির ধরেছিল। যদি আমরা সঠিকভাবে এটার জন্য আইন এবং পলিসি না পাই, তাহলে ওই সম্ভাবনাগুলোকে আমরা উন্মোচন করতে পারবো না। এ খাতে প্রতারণা বন্ধ এবং গতিশীল করতে নীতিমালা প্রণয়ন করা জরুরি বলে মনে করেন তিনি। সহযোগিতা সরকার থেকে। মিজানুর রহমান, মাইটিভি, ঢাকা। গত কয়েকদিনের টানা তাপদাহে অতিষ্ঠ জনজীবন, রোদের তাপে পুড়ছে গাইবান্ধা সহ পুরো উত্তরাঞ্চল। গত কয়েকদিন যাবৎ গাইবান্ধায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 36 থেকে 37 ডিগ্রি সেলসিয়াস, এবং রাতে তাপমাত্রা ছিল 27 থেকে 28 ডিগ্রি সেলসিয়াস। প্রতিদিনই সকাল থেকে বিকাল পর্যন্ত কড়া রোদ সঙ্গে প্রচণ্ড গরমে চরম বিপাকে পড়েছে শ্রমজীবীরা। প্রতিনিধি আফতাব হোসেনের রিপোর্ট, জানাচ্ছেন এস এম হামিম। অসহ্য তাপদাহে পড়ছে গাইবান্ধা সহ পুরো উত্তরাঞ্চল। কাঠফাটা রোদে হাঁপিয়ে উঠেছে জনজীবন, ভরা শ্রাবণেও নেই বৃষ্টির দেখা। আবহাওয়া অধিদপ্তর বলছে দেশজুড়ে এই তাপপ্রবাহ চলবে আরও কয়েকদিন।
আকাশ জুড়ে মেঘের ঘনঘটা আর মুষলধারে বৃষ্টি নামার কথা থাকলেও এবারে শ্রাবণের চিত্রটা একেবারেই ভিন্ন। অসহ্য তাপদাহে নাবিশ্বাস উঠেছে কর্মজীবী মানুষের, ঘরে বাইরে কোথাও যেন নেই স্বস্তি। অস্বাভাবিক আবহাওয়ার কারণে আমাদের ক্লান্ত হয়ে গেছি রোদের মধ্যে, মাঝে মাঝে বিদ্যুৎ সংকট, বিদ্যুৎ বিভ্রাট হচ্ছে, জীবন বিপদ যায়, হাত পা সারি দিয়ে মনে করো রোদের তলে বসে থাকা, ছামার তলে বসে থাকা লাগে, প্রচুর গরম। বিগত কয়েক যুগের তাপমাত্রার রেকর্ড অতিক্রম করেছে এবারের তাপদাহ ও উষ্ণতা। এজন্য উন্নয়নশীল দেশ, বেশি কার্বন নির্মাণকারীদের ব্যক্তি ও প্রতিষ্ঠানকে বিরত হওয়ার আহ্বান জানান এই বিশেষজ্ঞ। সমাজের কিছু অংশ যে কার্বন নিঃসরণ করছি, এই কার্বন নিঃসরণের ফলেই প্রকৃতির এই তাপমাত্রা বৃদ্ধি হচ্ছে এবং ফলে সেটার ফলাফল ভোগ করছি আমরা। এমন পরিস্থিতিতে বেশি বেশি ঠান্ডা জাতীয় পানি, ডাবের পানি পান করার পরামর্শের পাশাপাশি বাইরে বের হলে ছাতা নিয়ে যাওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। এস এম হামিম, মাইটিভি নিউজ ডেস্ক। চট্টগ্রাম বিভাগের সবচেয়ে বড় পাইকারি বাজার খাতুনগঞ্জে মজুত রয়েছে পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল। সম্প্রতি আন্তর্জাতিক বাজারে তেলের মূল্য হ্রাসের কারণে বৃহৎ এ পাইকারি বাজারেও লিটার প্রতি সয়াবিন তেলের দাম কমেছে প্রায় 30 টাকা। কিন্তু বোতলজাত সয়াবিন তেলের ক্ষেত্রে পূর্বের মূল্য লেবেল লাগানো থাকায় খুচরা বাজারে আগের দামে সয়াবিন তেল বিক্রি করা হচ্ছে। চট্টগ্রাম প্রতিনিধি এইচ এম আলমগীর হোসেনের রিপোর্ট, জানাচ্ছেন রিফা তাঞ্জুম। আন্তর্জাতিক বাজারে সয়াবিন তেলের মূল্য কমে যাওয়ায় চট্টগ্রামের পাইকারি বাজারেও সয়াবিন তেলের দাম কমেছে প্রতি লিটারে 30 টাকা পর্যন্ত। বিদেশি জাহাজে চট্টগ্রাম বন্দরে নিয়মিত তেল আসায় বিভাগের সবচেয়ে বড় তেলের আড়ত খাতুনগঞ্জে রয়েছে পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল। বর্তমানে পাইকারি বাজারে তেলের মূল্য স্থিতিশীল রয়েছে, কিন্তু বোতলজাত সয়াবিন তেলের ক্ষেত্রে খুচরা ব্যবসায়ীরা বোতলের গায়ের মূল্যেই বিক্রি করছেন, যার ফলে সাধারণ ভোক্তারা সুফল পাচ্ছেন না। সয়াবিনের দাম অনেক বেশি, দাম কমতেছে না, পাইকারি বাজারগুলোতে দাম অনেক বেশি, হয়তো কমছে, এখনো মালটা আসে নাই, এটাই আছে আমাদের গায়ের রেটে যা আছে তা বিক্রি করতেছে, বাড়ে তখন ছট করে বাড়ি যায়, কিন্তু কমবের বেলা কিন্তু আমাদের এখানে কোনো সময় কমে না। আমদানি শুল্ক ব্যয় অনেক কিছু কমিয়েছেন, কিন্তু এগুলো কমার পরেও বাংলাদেশের মার্কেটে এই সুবিধাটি ভোক্তারা পাচ্ছে না, শুধুমাত্র সরকারের এই জায়গাতে থোড়ির সিদ্ধান্ত গ্রহণের অভাবের কারণে। আর পাইকারি বাজারের সাথে সামঞ্জস্য রেখে খুচরা বাজারেও তেলের মূল্য স্বাভাবিক রাখতে শীঘ্রই অভিযান পরিচালনা করা হবে বলে জানান জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এ কর্মকর্তা। আমাদের মনিটরিং আছে, এটা ভালো নিউজ যে আসলে দাম কমতেছে আন্তর্জাতিক বাজারের সাথে মিল রেখে, খুচরা বাজারে কি হচ্ছে এই বিষয়টাও আমরা নজরদারি করবো যাতে এটা মিল থাকে আর কি। চট্টগ্রামের তেলের বাজার নিয়ন্ত্রণে রাখতে জেলা প্রশাসন ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সহ বাণিজ্য মন্ত্রণালয়ের নজরদারি একান্ত প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা। রিফা তাঞ্জুম, মাইটিভি নিউজ ডেস্ক। শেখ হাসিনার দৃঢ় নেতৃত্বে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার অর্থনৈতিক কেন্দ্রস্থলে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন নেপালের সাবেক প্রধানমন্ত্রী ঝালানাথ খানাল। তিনি বলেন, নেপাল বাংলাদেশের সম্পর্ক দীর্ঘদিনের, এই সম্পর্ক আরও উন্নয়নে বর্তমান বাংলাদেশ সরকার যথেষ্ট আন্তরিক। গতকাল নেপাল কাঠমান্ডুস্থ সাবেক প্রধানমন্ত্রী ঝালানাথ খানালের সাথে ইলেকশন মনিটরিং ফোরামের চেয়ারম্যান ও সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের মহাসচিব অধ্যাপক মোহাম্মদ আবেদ আলীর সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন। সাক্ষাৎকালে মানবাধিকার নেতৃত্ব আগামী 10 ডিসেম্বর 2022 ঢাকায় অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক মানবাধিকার সম্মেলনে নেপালের সাবেক প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানান। টি টোয়েন্টি ক্রিকেটকে অবশেষে বিদায় বললেন বাংলাদেশের ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবাল। রোববার উইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ শেষেই তিনি জানিয়েছেন এই সিদ্ধান্ত। ক্রিকেটের ক্ষুদ্রতর ফরম্যাট থেকে অনেকদিন ধরেই দূরে আছেন তামিম। খেলেননি গেল বছর সংযুক্ত আরব আমিরাতের মাটিতে অনুষ্ঠিত হওয়া বিশ্বকাপেও। এরপর জানিয়েছিলেন অন্তত 6 মাস দূরে থাকতে চান টি টোয়েন্টি থেকে। এবার অবসরের ঘোষণাই দিলেন তিনি। দেশসেরা এই ওপেনার আজ তার ফেসবুক পাতায় জানিয়েছেন এই সিদ্ধান্ত। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিসিবির কার্যালয়ে বিসিবি পরিচালনা পর্ষদের পঞ্চম বৈঠক চলছে। দর্শক এই মুহূর্তে মিরপুরে আছেন সহকর্মী রিফা তাঞ্জুম, চলে যাচ্ছি তার কাছে। রিফাত, বিসিবির বৈঠকের আলোচনার বিষয়বস্তু নিয়ে আর কি তথ্য আছে আপনার কাছে, জানাবেন আমাদের।
ক্রিকেট বোর্ড বিসিবির যে কার্যালয় সে কার্যালয় প্রধান গেটের সামনে এখানে কিন্তু সকালে 11টা নাগাদ একটা মিটিং শুরু হওয়ার কথা ছিল, যেটা কিন্তু 11টার সময় শুরু হয়নি, সেটা 11:30 থেকে শুরু হয়েছে। নির্ধারিত সময়ে পরিচালকদের সবাই কিন্তু উপস্থিত হয়েছে, বোর্ড সভাপতি একটু আসতে দেরি করেছেন, সেই কারণেই একটু বিরতি দিয়ে একটু হালকা দেরিতে শুরু হয়েছে। তো বিসিবি যে পরিচালনা কার্যনির্বাহী পরিচালনা পরিষদ রয়েছে সেটার পঞ্চম বোর্ড সভা আজকে অনুষ্ঠিত হচ্ছে, এখনও চলমান রয়েছে। তো এই বোর্ড সভার প্রধান আলোচ্য বিষয় হচ্ছে কিন্তু শেখ হাসিনা ক্রিকেট স্টেডিয়াম, যেটা পূর্বাঞ্চলে যেটা হওয়ার কথা রয়েছে সেটার কার্য সে কার্য কতদূর এগোচ্ছে সেই বিষয় নিয়ে মূলত এটাই কিন্তু এজেন্ডার আজকে প্রধান এজেন্ডা। কারণ এটা যখন জমি অধিগ্রহণের পর থেকে কিন্তু বলা হয়েছিল যে 2024 বা 2025 নাগাদ শেষ হবে, কিন্তু কাজটা কিন্তু এখনও শুরু হয়নি, বিভিন্ন কারণে পিছাতে ক্যাচটা কিন্তু এখন ঝুলে রয়েছে। তবে সেই বিষয় নিয়েই কিন্তু আজ বোর্ড সভায় আলোচনা হবে, কনসালটেন্ট নিয়োগ দেওয়া হবে এবং প্রকৌশলী কারা কীভাবে কাজ করবেন সব কিছু খুঁটিনাটি বিষয় নিয়ে কিন্তু আজকে এই বোর্ড সভায় আলোচনা করা হবে। এবং তার পাশাপাশি আগামী টি টোয়েন্টি বিশ্বকাপ আছে রয়েছে, এর পাশাপাশি হয়তো বা ছোটোখাটো যে বিষয়গুলো রয়েছে, যেমন টি টোয়েন্টি বিশ্বকাপ কী পরিকল্পনা রয়েছে, কীভাবে আগতে হবে এবং পরিকল্পনা কী থাকবে বাংলাদেশের, এই ছোটোখাটো বিষয়গুলো নিয়ে কিন্তু আজ বোর্ড সভায় আলোচনা করা হবে। তবে আলোচনা মূল এজেন্ডা কিন্তু শেখ হাসিনা স্টেডিয়াম, কারণ 2031 সালে কিন্তু বাংলাদেশ যৌথভাবে ভারতের সাথে বিশ্বকাপ আয়োজন করবে, সেক্ষেত্রে কিন্তু এটার একটা বড় ভূমিকা রাখবে স্টেডিয়াম। কারণ স্টেডিয়াম দিয়ে কিন্তু স্টেডিয়ামটা কিন্তু বাংলাদেশের একটা প্রধান স্বপ্ন ছিল যে ক্রিকেট একটা ভালো স্টেডিয়াম হবে এবং আশেপাশে ভালো একটা পরিবেশ তৈরি হবে, এরকম একটা বিষয় নিয়ে কিন্তু বিষয়টা আলোচনা উঠেছিল এবং অনেকদিন ধরে ঝুলে আছে বিষয়ে কিন্তু কাজটা মানে কতদূর আগাবে এই বিষয় নিয়েই মূলত এই বিষয় নিয়ে কিন্তু আজ আলোচনা করা হচ্ছে মূল বোর্ড সভায়। তো এই ছিল আমার কাছে সর্বশেষ বিসিবির কাছ থেকে উপমা। রিফাত, আপনাকে ধন্যবাদ। দর্শক, সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি উপমা মণ্ডল। আল্লাহ হাফেজ।